বিপরীতে কাজ করবেন কিনা আমি বলবো যে না আমি করব না আমি কখনো কোথাও বলিও নাই যে আমি সাকিব খানের বিপরীতে কাজ করতে চাই ইচ্ছা নাই কেন নাই ভালো লাগে না আমার আমার শুরু থেকেই না অফার আসলো করব না না আমার শুরু থেকেই ভালো লাগে না আমি আমি বসে নাই আমি বসে নাই আমি তার সাথে কাজ করব না আমার তাকে পার্সোনালি ভালো লাগে না যেই মানুষের পার্সোনালি কি বলবো পার্সোনালিটিতে একটু প্রবলেম আছে আমি অ্যাজ এ আর্টিস্ট অ্যাক্ট্রেস না শুধু একজন সাধারণ শিল্পী হিসেবে বলবো যে আমার তাকে ভালো লাগে না দেখা যায় বাট আপনি সেটা একাধিকবার করতে পারবেন না আপনি সবার মন রক্ষা করতে পারবেন না সো আপনি যতই আপনি গোপনীয়তা মেনটেন করেন আপনার অবশ্যই সেটা একের অধিক অনেকবার যাওয়া সে মন জয় করতে যে সে নিজেই বিলীন হয়ে যাচ্ছে আমি তার লাইফ নিয়ে কিছু বলতে চাই না এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাট আমাকে যদি কেউ বলে যে আপনি কি সাকিব খানের বিপরীতে কাজ করবেন কিনা আমি বলবো যে না আমি করব না আমি কখনো কোথাও বলিও নাই যে আমি সাকিব খানের বিপরীতে কাজ করতে চাই অনেকেই তো আগে থেকে শুনে আসতো আমি কখনো বলি নাই নাটক নিয়েই বেশি ব্যস্ত আর হচ্ছে অনেকগুলো সিনেমার কাজ শেষ হয়ে গেছে ওগুলো রিলিজের খাতায় নাটক সিরিয়াল সিঙ্গেল নাটক এগুলো নিয়ে না চলচ্চিত্র নিয়ে তো আমি 10 বছর ধরে চলচ্চিত্রে কাজ করতেছি নাটক না নাটক সিনেমা আমি দুটোই একই সাথে শুরু করেছি সো সে জায়গা থেকে বলবো দুটাতেই কাজ করি কাজ করব সবাইকেই ভালো লাগে আমি যার সাথে যখন কাজ করি তাকেই ভালো লাগে এটা তো বলা যাবে না একজনের নাম বলে আরেকজন হিরো মাইন্ড করবে কষ্ট পাবে তারপর দেখা যাবে আমার সাথে কাজ করতে যাবে না সবচেয়ে সুদর্শন হিরো মানেই তো সুন্দর কার চেয়ে কি কম এটা কাউকে ছোট করবো না আমি সবাই সুন্দর সুন্দর না হলে তো সবাই সুন্দর সবাই তো হিরো সবাইকেই দর্শক ভালোবাসে আমার সবার সাথেই কাজ করতে হবে জি কেউ এগিয়ে নাই সবাই হচ্ছে ফ্লপ এখন এখন সিনেমা ওরকম ভাবে রিলিজ হওয়ার পর সুপার ডুপার বাম্পার হিট আগে যেরকম শাবনুর আপুদেরটা হতো আমার মতে আমি কাউকে ওরকম মানে এগিয়ে আছি বলবো না সবাই সমানভাবে কাজ করতেছে সবাই যে যার জায়গা থেকে ট্রাই করতেছে ভালো করার আমি এই যে বললাম আমার তার অ্যাক্টিং ভালো লাগছে তার সিনেমাগুলো সে খুবই অনেকগুলো সিনেমা করে না যেগুলো করছে দেখছি তার সব কিছুই ভালো লাগছে আমার এখন হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন না কেমন পুরুষ পছন্দ এগুলা তো হচ্ছে পার্সোনাল কথাবার্তা আমার একটু বোকা শোকা টাইপের মানুষই পছন্দ বেশি চালাক আমার ভালো লাগে না বেশি বেশি চালাক হলে এরকম আবার আমার হাজবেন্ডও এরকম এরকম করবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আবার ইন্টারভিউ দিতে হবে কি দরকার